কুরবানি হয় মানে কুরবানি এফডিসির ভিতরে হয় নাই, ঠিক আছে, এফডিসির ভিতরে তো আসলে কারোই হয় নাই। সমিতিরা দিয়েছেন হচ্ছে একটা হাউস, প্রিয়াঙ্কা হাউস যেখানে আছে, তো ওটার মধ্যে শুনলাম। আর আমার যেটা হচ্ছে, আমার উদ্দেশ্য ছিল হচ্ছে এফডিসির ভেতরের ব্যাপারটা না, কিন্তু ওরকম আমার হচ্ছে এফডিসির মানুষদেরকে নিয়ে। আমি তো এফডিসির মানুষজনদেরকে নিয়েই কুরবানিটা করেছি। আপু, ওই যে প্যান্ডামিক চলছে, এই প্যান্ডামিকের ভিতরে অনেকে বাসা থেকে বের হচ্ছে না, আপনি এত একটা লাইফ রিস্ক নিয়ে এতগুলো মানুষের মাঝে এই যে মাংস যা বিতরণ করতে আপনি যে উপস্থিত থাকেন, আপনি তো চাইলে পারতেন যে অন্যদেরকে বিতরণ দায়িত্বটা দিতে, আপনি নিজেই কেন আসতেন, কোন কারণে? ওনারা চায় আমাকে। আমি প্রথমে ভাবছিলাম যে আচ্ছা, রানা ভাইয়ের উপরেই তো প্রতিবার দায়িত্বটা থাকে, তো রানা ভাই বললো যে তুমি একটু আসো, ওরা খুশি হবে। এবং অনেকেই ফোন করে বললো আপু আপনি না আসলে কিন্তু হবে না, তো আমার আমিও থাকতে পারিনি। আমার মনে হয়েছে যে এটাই তো ঈদ, এটা তো খুশি, চলো আমরা সেফটি মেনটেন করে একটু কাজটা করি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।